আর্জিকর কাণ্ড নিয়ে টানা জেরা করা হয়েছে ধৃত সঞ্জয় রায়কে, কিন্তু তার কথার মধ্যে মিলেছে অসঙ্গতি। সেই বিষয় পরিষ্কার করার জন্যই পলিগ্রাফ টেস্ট করতে চেয়েছিল সিবিআই, এর জন্য প্রয়োজনীয় অনুমতি নেওয়া হয়ে গিয়েছে। রবিবার পলিগ্রাফ টেস্ট হচ্ছে সঞ্জয় রায়ের, পাশাপাশি আরও দুই ডাক্তারের পলিগ্রাফ টেস্ট হয়। সঞ্জয় রায়কে রাখা হয়েছে প্রেসিডেন্সি জেলে, সেখানেই পলিগ্রাফ টেস্ট শুরু হয়। আর্জিকরের ঘটনার রাতে চিকিৎসকের সঙ্গে ডিনার করেছিলেন, সেই চারজনের মধ্যে দুজন চিকিৎসকের পলিগ্রাফ টেস্ট হলো এই দিন। সিবিআই আধিকারিকরা প্রেসিডেন্সি জেলে গিয়ে জেল কর্তৃপক্ষের সঙ্গে দেখা করে কথা বলেন, একটি আইসোলেশন রুমের বন্দোবস্ত করতে অনুরোধ করা হয়। সেই মতোই রবিবার বেলায় সিবিআই এর এক টিম পলিগ্রাফ টেস্টের জন্য জেলে পৌঁছে যায়। রবিবার আনুমানিক 12:30 নাগাদ পলিগ্রাফ টেস্ট শুরু হয় প্রেসিডেন্সি জেলে। গ্রেফতারের পর কলকাতা পুলিশের হেফাজতে ছিল সঞ্জয়, তারপরে তাকে হেফাজতে নেয় সিবিআই। কেন্দ্রীয় তদন্ত সংস্থার জেরায় সমস্ত উত্তর সঞ্জয় দিয়েছে, কিন্তু তাতে সিবিআই এর মনে হয়েছে তার পলিগ্রাফ টেস্ট নেওয়া প্রয়োজন। সেই কারণে শিয়ালদা আদালতে গিয়ে এই নিয়ে বিশেষ আবেদন করে সিবিআই। সঞ্জয় ছাড়াও আদালতের নির্দেশে ইতিমধ্যে আর্জিকর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের পলিগ্রাফ টেস্টও সিবিআই দ্বারা সম্পন্ন হয়েছে। উল্লেখ্য, পলিগ্রাফ টেস্টে মানুষের শরীরে একাধিক লক্ষণ খতিয়ে দেখা এবং বোঝার চেষ্টা করা হয় যে সে সত্যি বলছে কিনা। মিথ্যে বললে রক্তচাপ বৃদ্ধি, শ্বাসের হার বৃদ্ধি, ঘাম হওয়া, শরীরের তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার মতো একাধিক লক্ষণ দেখা যায় শরীরে। সেগুলি পরিমাপ করে বিশেষজ্ঞরা বোঝার চেষ্টা করেন বক্তা সত্যি বলছেন না মিথ্যে বলছেন। এবার এই লাই ডিটেক্টর টেস্টের মাধ্যমে আর্জিকর কাণ্ডে বড় কোনো রহস্য ভেদ হয় কিনা তারই অপেক্ষায় গোটা বাংলা। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।